রমাদান মুবারক লকডাউন চলাকালীন স্বাস্থ্যকর রমজানের অংশ হিসাবে মাসালাহা ওই মাস জুড়িয়া ইমাম ও ডাক্তারের পরামর্শে লকডাউন চলাকালীন রোজা মানসিক স্বাস্থ্য ডায়াবেটিস এবং হৃদরোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবা ও তথ্য সহ আরও কোনো জিনিস জানতে চাইলে আপনারা আমরা ওয়েবসাইট ব্লগ দেখবা আর দয়া করে ও ভিডিওটা আপনারা আপনার ফ্রেন্ড ফ্যামিলির লোকে শেয়ার করবা। হে মানবগণ, তোমাদের উপর রোজা যেমন ওয়াজিব করা হয়েছিল তেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর বাধ্যতামূলক করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা আল্লাহকে সচেতন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। আলহামদুলিল্লাহ, আমরা হামদাত রমজান মাস আইছে। রমজান মাস ওই লগি একটা রোজা রাখার মাস, রিফ্লেকশনের মাস, আর আল্লাহ সুবহান তাআলার নিকটবর্তী হওয়ার একটা মাস। ও মাসও আমরা মাঝে অনেকে রোজা রাখবা, আমরা অনেকের শরীর আলহামদুলিল্লাহ স্বাস্থ্যবান আছে যে আমরা রোজা রাখতাম পারবো, কিন্তু আমরার মাঝে অনেক মানুষ আছে যারা অসুস্থ বা অসুস্থ হইতে পারেন। তারা যেন রোজা রাখার আগে তারা জিপি ডাক্তারের লগে কিয়া পরামর্শ করেন জানি। আল্লাহ সুবহান তাআলা কইছেন, আপনি যদি অসুস্থ বা কোনোখানে ভ্রমণ করেন তে আপনি এই রোজা এখন রাখা লাগতো না, আপনি এই রোজা পরবর্তী সময়ে রাখতে পারবাই। দয়া করিয়া আপনারা আপনার জিপি আবার আপনার ডাক্তারের লগে পরামর্শ নিয়ে বাদে রোজা রাখবেন। আমরা চাই না যে আপনি রোজা রাখিয়া বাদে অসুস্থ হইয়া হাসপাতাল ভর্তি হও। আপনার যদি কোনো সমস্যা তারা গত বছর রোজা রাখছ আর আপনার কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের অবস্থা নাই, তবে আপনি এই বছরও রোজা রাখতে পারবেন। কিন্তু আপনার যদি হার্ট ডিজিজ, ডায়াবেটিস বা লাং ডিজিজ বা আপনি বয়স্ক হইয়া থাকবেন, তে আপনি আনশিওর যে আপনার লাগে রোজা রাখা ঠিক আছে না নাই, তে আপনি আপনার জিপির কাছ থেকে গিয়া অনুমতি আনবা। কারণ আমরা একজন আরেকজনের কাছ থেকে আলাদা। আপনি যদি অসুস্থতা থাকি সেরে উঠছেন বা অসুস্থ হয়ে পড়ে থাকেন, আপনার লাগে রোজা থাকি বিরতি নিয়া বিশ্রাম আরও সুস্থতা থাকি সেরে ওঠা দরকার। কারণ ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশনে আমরা পরামর্শ দিচ্ছেন যে আপনি ই রোজা পরবর্তী তারিখে রাখতে পারবেন। রমজানকে আপনার শরীরের আরও ভালো করে শোনা সুযোগ হিসাবে গ্রহণ করুন। বয়স্ক ব্যক্তিরা বিশেষত ডিহাইড্রেশনের জন্য সংবেদনশীল এবং রোজা না রাখার বিষয়টি আপনারা বিবেচনা করতে পারেন। আপনি যদি ছোটোখাটো জায়গা বা ধুলাবালি অবস্থায় কাজ করেন, যেমন ফ্যাক্টরি, পাবলিক ট্রান্সপোর্ট, দোকান, বা আপনি মনে করেন আপনি ডিহাইড্রেশনে ভুগছেন, তবে এই ব্যাপারে আপনি আপনার বছর লগে মাতিয়া দেখাতে আপনার কামর সময় বা পরিবেশ চেঞ্জ করা যায় কিনা না যায়। আপনি যদি আপনার ঘর থেকে কাম করতে পারেন এইটা ভালো হইব, যদি পারা না যায় তবে শীতের দিনও রোজা রাখা নিয়ে আপনি আপনার জিপি আর ইমামের লগে পরামর্শ নিবা। সাধারণভাবে আপনি যদি অসুস্থ বোধ করেন বা চিকিৎসার লাগে কোনো পরামর্শ লাগে তে আপনি জিপি বা NHS 111 বা অনলাইনে যোগাযোগ করতে ভুল করিও না। আমরা বেশিরভাগ সমস্যা দূরই থাকি সমাধান করতে পারি, আর যদি প্রয়োজন হয় তে আমরা আপনারে প্র্যাকটিসও অংশ নেওয়ার লাগে অনুরোধ করুন। বা যদি আপনি মনে করেন বেশি এমার্জেন্সি তে আপনি 99 কল করতে পারবা বা ANE অ্যাটেন্ড করতে পারবা। COVID-19 ঝুঁকি থাকি বাঁচাইবার লাগে হাসপাতালের ব্যবস্থা আছে। ভুলবা না যে আপনার জিপি আর ANE আব খোলা আছে, তারা আপনার সবসময় সাহায্য দেবার লাগে আগায় আসেন। আপনারা জানেন এই রমজান আমরা লকডাউনের আওতায় আছি, এর কারণে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে যে আমরা নিজের বা অন্যর ক্ষতি করি না। আমরা সাধারণত ইফতার পার্টিতে থাকতে পারতাম না, তবে চাইলে আমরা জুম বা ভিডিও কলের মাধ্যমে ইফতার পার্টি করতাম পারেন। আপনি আপনার ঘরের ভিতরে নমাজ বা কোরআন ফরক্কা আর সামাজিক দূরত্ব বজায় রাখুন। আল্লাহ যেন আমরা সবাইরে একটা বরকতময় রমাদান পালন করবার তৌফিক দান করুক। আপনার ফ্যামিলিরে একটা বরকতময় ভালো হেলদি রমাদান কামনা করি। রমাদান করিম।